তো দেখো তোমাদেরকে একটা কথা বলি, সম্পর্ক তৈরি হয় ভালোবাসার মাধ্যমে, রূপ দেখে নয়। আরে বাসি বিরিয়ানিতে বসা উড়ন্ত মাছি, যখন রূপ দেখে ভালোবাসা হয় না তাহলে কেন তোর গার্লফ্রেন্ডের মুখটা মানুষকে দেখাস না সবসময়? কেন 5 টাকার মাস্ক পরিয়ে রাখিস? তোর গার্লফ্রেন্ড কি ডক্টর আর তুই কি পেশেন্ট? তোর পদে কি ফোড়া হয়েছে? পাছায় কি ইঞ্জেকশন দেয়? আমাদের এই তেলিপাড়ার কার্তিক গার্ডিয়ানের নাম হচ্ছে বোরিং নীল। ভাইয়ের চ্যানেলের নাম যেরকম বোরিং, ভাইয়ের কন্টেন্ট তার থেকেও বেশি বোরিং। আমাদের এই ভাইয়ের দাবি হলো আমাদের ভাই হচ্ছে ফাকিং মিলেনিয়াল। ভাইয়ের কাছে প্রচুর টাকা, ভাই প্রচুর দামি দামি জিনিস ইউজ করে, আর তার থেকেও বেশি দামি হলো আমাদের ভাই গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ডের মুখটা এত বেশি দামি যে মাস্ক পরিয়ে রাখে সবসময়। শোন ভাই, তোকে জীবনের একটা জ্ঞান দিই, এই জ্ঞানটা এত বেশি দামি যে যেটা তুই মনে রাখতে পারবি না। এক কাজ করবি, দোকানে গিয়ে পিঠের ট্যাটু করিয়ে নিস। জ্ঞানটা হলো মাস্ক পরিয়ে রেখে গার্লফ্রেন্ডের ফেস রিভিল না করা, আর বাড়ার মধ্যে কন্ডম লাগিয়ে বাড়া রিভিল না করা, দুটোই এক, সাইড থেকে সব দেখা যায়। তো দেখো আমি না এখান থেকে যাচ্ছিলাম, এখন রাত্রির কটা বাজে দেখো, দেখো কটা বাজে আমাদের বোরিং ভাই যেরকম কন্টেন্টের কোয়ালিটি দেখতে পায় না, সেরকম আমাদের বোরিং ভাই টাইমও দেখতে পায় না। আরে ক্যাথিটারে ছেঁড়া পাইপ, যখন রাত্রিবেলা ঘরে যাবি তখন লাইটটা জ্বালিয়ে রাখবি, না হলে কোথাকার মাল কোথায় ডুববে? প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারের একটা ইউনিক নাম হয়, কারো ছোট্ট ছেলে, কারো ছোট্ট বাবু, কারোর বেঙ্গলি বাবু অভিষেক, কারো বঙ্গাই। এদেরকে যখন রাস্তায় তাদের ফ্যান দেখে, লাইক আমাকে যখন দেখে কি বলে, আরে বাঙালি বাবু কি খবর, সব ঠিক, আসো একটা সেলফি নিই, তাই তো? কিন্তু এই ভাইকে যখন কেউ রাস্তায় দেখবে কি বলবে? আরে বোরিং দাদা কি খবর, ইউ আর সো বোরিং, চা চিনি দুধে তোমার কন্টেন্ট দেখে মাথা গেছে। আমাদের নীল আকাশের চাঁদনি আবার গার্লফ্রেন্ডকে বার্থডেতে সারপ্রাইজ দেয়, তাও আবার কোথায় গিয়ে, হোটেলে গিয়ে। বাট একটাই কথা, সারপ্রাইজ দেনে কা তরিকা থোড়া ক্যাজুয়াল হে। ये भी मेरी गलती है। नहीं भाई मेरी गलती है। আমাদের নীল দাদা হচ্ছে সারপ্রাইজ কমিউনিটির ইন্দ্রদীপ। আরে দাদা এত বেশি সারপ্রাইজ দেয় যে সারপ্রাইজ দিতে দিতে এটাই ভুলে গেছে যে ব্যাগটা আগের থেকে টেবিলের উপরে রাখা ছিল, ব্যাগটা যে সরাতে হবে, সেটা যে ক্যামেরাতে আসবে। এত বুদ্ধি থাকলে তো ভাই টলিউডের ডাইরেক্টর হয়ে যেতাম, তাই না ভাই? আমাদের দাদা এত চালাক যে ব্যাগটা ওখানে ভুল করে রেখে দিয়েছে, গার্লফ্রেন্ডের চোখে আঙুল দিয়ে গার্লফ্রেন্ডকে হোটেলের ভিতরে নিয়ে যাচ্ছে, আর ব্যাগটা ওখান থেকে উকি মারছে। এখন যে দাদাকে তোমরা কোশ্চেন করো, না 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 না, ব্যাগটা মনে হয় সারপ্রাইজের জন্য ওয়েট করতে পারেনি, তাই দৌড়ে ঢুকে গেছে। আরে বোরিং ভাই, এইভাবে ফোন কে রিসিভ করে? ফোনটা হাতে নিল, ফোনে কারোর ফোন আসে নাই ভাই, কারোর ফোন আসে নাই। মানছি তুই রিল বানাচ্ছিস, তুই অ্যাক্টিং করছিস, একটু তো ভেবে চিনতে কর ভাই, ফোনে কারোর ফোন আসে নাই। এরকম করে লক লকটা খুললো, আলো আলো, ফোনের মধ্যে ওয়ালপেপার দেখা যাচ্ছে, আলো আলো। যারা বোকা তাদের কপালে চুতিয়া লেখা থাকে, আর বোরিং নীলের ভিডিও যারা দেখে আর লাইক করে লেখে ওয়াও নাইস ভিডিও, তাদের গড়ে চুতিয়া লেখা। শোনো, আচ্ছা তোমরা কি জানো যে একটা সম্পর্ক মজবুত কখন হয়? যখন একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য, সম্পর্ক তখন মজবুত হয় যখন তুমি সম্পর্ক বজায় রাখার জন্য বেলুন ছেড়ে পিলের ইউজ করো, কারণ কি বেলুনে ফিল আসে না। দারুণ গাড়ি, অডি, দারুণ গাড়ি, আমার ফেভারিট গাড়ি। বাট একটা কথা জানতে চাই ভাই, একদিনের ভাড়া কত নিচ্ছে তো মোটামুটি? ভাই দেখো, আমার মা আমাকে অনেক আগে বলতো যে এইসব বন্ধু বান্ধব কিচ্ছু না, বন্ধু বান্ধব সব যতদিন তোর কাছে টাকা আছে ততদিন থাকবে, সব বন্ধু বান্ধবের সঙ্গ ছাড়। তো কালকে আমার মার প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিল, ঠিক আছে, মানে শ্বাসকষ্ট উঠেছিল। ওই রাত্রি দুটোর সময় মা আমার আত্মীয়দেরকে ফোন করেছিল, কেউ আসেনি, কেউ না, বিশ্বাস করো ভাই কেউ আসেনি, কিন্তু
আরে ব্লগারদের সানি লিওন, তুই বাইক দেখাচ্ছিস, তুই অডি দেখাচ্ছিস, তুই ইউটিউব চ্যানেল দেখাচ্ছিস, তুই টাকা দেখাচ্ছিস, তুই সোনার চেন দেখাচ্ছিস, তুই ব্যাগ দেখাচ্ছিস, এই সমস্ত দেখলে বন্ধু ভাড়াতে পাওয়া যায়। কালকে ভগবান না করুক যদি তোর সত্যি খারাপ টাইম আসে, পকেটে যদি 5 টাকাও না থাকে, তখন কোনো বন্ধুকে পাবি না ভাই। কাকিমা কথাটা ঠিকই বলেছে। আমি তোকে একটা কথা বলি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, বন্ধু বান্ধব ঘোড়ার বাল, পিছন মারে চিরকাল। তো দেখো একটা জিনিস দেখো, কিরে এটা কি নিচ্ছিস? ওটা হচ্ছে বেঙ্গলি বাবু অভিষেকের ম্যারিনেট করা গু। আরে গান্ডু দেখ, দেখতে পাস না চোখে লেখা আছে কর্নফ্লেক্স? এই কিরে কি নিচ্ছিস? কিরে কি করছিস এখানে? ও ওখানে সাঁতার কাটছে, তাড়াতাড়ি যা না হলে ডুবে যাবে। এই জিনিসগুলো একদম পছন্দ না, দেখা যাচ্ছে তো কি করছে শপিং মলে একটা মানুষকে কি করে, জামা কাপড় কেনে, কিছু কেনে, তাই তো বারবার গিয়ে এটা কি করছিস, ওটা কি করছিস, মেরে দে পিছন। তো ওকে ভাই আর হচ্ছে না, কারণ কি একে এর থেকে বেশি রোশ করলে এবার আমি ব্লাড প্রেশার আমার হাই হয়ে যাবে আর আমি বেলুনের মতন বাস্ট হয়ে যাব, তো আমি সেটা চাই না। তো আজকে ভিডিও এখানে শেষ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর তোমরা যদি এই বোরিং নীলের উপরে সেকেন্ড পার্ট চাও তাহলে কমেন্ট করে জানাও যে হ্যাঁ আমরা সেকেন্ড পার্ট চাই। আর ভিডিওর কোন পার্টটা, কোন ডায়লগটার কোন কথাটা তোমাদের বেশি ভালো লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। বাস একে আমি পার্সোনালি কোনো হেট করি না বা এর প্রতি আমার কোনো পার্সোনাল ইগো বা পার্সোনাল রাগ বা কিছু নেই, এমন কিছু ভেবো না তোমরা। জাস্ট তোমরা অনেকদিন ধরে বলছিলে কমেন্টে বোরিং নীল, বোরিং নীল, বোরিং নীল, আমিও কালকে দেখলাম যে কে এটা। তোমরা চাইলে আমাকে ইনস্টাতে ফলো করতে পারো, আই এম বেঙ্গলি বাবু, চলে আসো ইনস্টাতে, কিংবা বেঙ্গলি বাবু অভিষেক লিখলেও ইনস্টা আইডি চলে আসবে। ইনস্টাতে তোমরা আমাকে পার্সোনালি কন্টেন্ট পাঠাতে পারো, কিছু বলতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। কে দাম পড়েছে? আরে পারুক, পারুকে ধরে নিয়ে আসেন, ওয়াইজ যাচ্ছে, আমি জিরাই নেই।